এরই মধ্যে আরো বেশ কিছুদিন কেটে গেল। সকালে নিয়ম মাফিক অদ্রি কোচিং এ গেল। রাহাতের কিছু শীট অনেকদিন ওর কাছেই ছিল। কোচিং শেষে বেরোনোর সময় অদ্রি রাহাতকে ডাক দিয়ে বলল, রাহাত এদিকে একটু আসবে? রাহাত অদ্রির ডাক শুনে ঘুরে দাঁড়ালো। ও লম্বা পা ফেলে এগিয়ে গেল, জিজ্ঞেস করলো, বলো। অদ্রি ব্যাগ থেকে নোটসগুলো বের করে ফেরত দিতে দিতে বলল, থ্যাংকস, বাট নোটগুলো এত খামখেয়ালি ভাবে ফেরত দিলাম, এই জন্য সরি। রাত নোটসগুলো হাত পাড়িয়ে নিল। অদ্রি কথা শুনে ভুয়ো কুচকে বলল, দিস ইজ নট ফেয়ার, বন্ধুদের মাঝে নো সরি। অদ্রি হেসে বলল, তাই তো। পড়া কত দূর? অনেক কিছুই বাকি রয়ে গেছে, তোমার কি অবস্থা? রাহাত উত্তরে বলল, অনেকটা এগিয়ে নিয়েছি, বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। এভাবেই ওদের মধ্যে নানা বিষয়ে কথা হতে লাগলো। রাহাত আর অদ্রিকে কথা বলতে দেখে নীরা এগিয়ে এলো। সেও ততদিনে অদ্রি বেশ কাছের বান্ধবী হয়ে উঠেছিল। সম্পর্কটা তুমি থেকে তুই তে নেমে এসেছে। ও এসে হাসতে হাসতে বলে উঠল, কি দুজন কি নিয়ে গুজুগুজুর করছিস, তাও আবার আমাকে ছাড়া? রাহাত মজা করে বলল, আমাদের সিক্রেট তোকে কেন বলবো? নীরা অবাক হওয়ার ভান করে বলল, সিক্রেট আমাকে কেন বলবি না? কি চলছে দুজনের ভেতর? দুজনে মিলে প্রেম প্রেম করিস মনে হচ্ছে, ঠিক কি না? রাত অপ্রস্তুত হলো। অদ্রি হতভম্ব হয়ে গেল, শক্ত গলায় বলল, ছেলে মেয়ে একসাথে কথা বললেই প্রেম করে, তকমা দেওয়াটা কি খুব জরুরি? আমি ওকে নোটস ফেরত দিচ্ছিলাম। নীরা ধীর গলায় বলল, আমি তো মজা করছি। অদ্রি জোর গলায় বলল, এ ধরনের মজা আমার ভালো লাগে না। রাহাত অদ্রিকে লক্ষ্য করছিল, এবারও বলল, সিরিয়াসলি নিচ্ছ কেন? ফ্রেন্ডের মধ্যে তো এ ধরনের কথাবার্তা মজা করে একটু একটু হয়, বলো, হয় না? অদ্রি দীর্ঘশ্বাস ফেলল। নীরার হাত দুটো নিজের মুঠোর মধ্যে নিয়ে বলল, আমার ওসব শুনে অভ্যেস নেই, তাই হয়তো রিয়্যাক্ট করে ফেলেছি, সরি। নীরা হেসে ব্যাপারটা উড়িয়ে দিয়ে বলল, ইটস ওকে দোস্ত। তখনই ওকে নিতে যতীন চলে এলো। অদ্রি ওদেরকে বলল, আসছি। নীরা হাত নেড়ে বলল, সাবধানে যা, টেক্সট করলে রিপ্লাই করিস। ওকে। রাত এতক্ষণ গম্ভীর মুখে দাঁড়িয়েছিল। অদ্রির ব্যবহার ওকে খুব ভাবাচ্ছে। নীরা যখন ওদের দুজনকে নিয়ে কথাটা বলল, তখন ওর রিয়াকশনটা লক্ষ্য করেছে রাহাত। কেমন যেন অদ্রির ব্যাপারটা মানতেই পারছিল না, সেটা লজ্জাবোধের জন্য নয়। রাহাতের আচমকা মনে হলেও ওর জন্য অদ্রির মনে সামান্যতম অনুভূতিও নেই। তবু সে নিজের মনকে বোঝালো, অদ্রির মন সে জিতেই নেবে। আরও একটু সময় নিয়ে সে পরশের প্ল্যান মাফিক ট্রাই করে দেখবে। দুজনে প্রেম না হোক, অন্তত ভবিষ্যতে জীবনসঙ্গী হিসেবে অদ্রিকে পেলেই চলবে তার। যতীন আস্তে ধীরে ড্রাইভ করছে। প্রকৃতি মন মরা, রুক্ষ দুপুরে রোদের তাপ নির্লিপ্ত, আকাশ কেমন কালচে হয়ে আছে। একসাথে দল বেঁধে উড়ে যাচ্ছে সাদা বকের দল। বৃষ্টি আসার আগ মুহূর্ত ঠান্ডা বাতাসে কেঁপে উঠছে অদ্রি। ও মনে করার চেষ্টা করলো, এখন কোন সিজন চলছে, বর্ষা নাকি? অদ্রির মন খুব বিষণ্ন হয়ে আছে। গাড়ির জানালা দিয়ে প্রকৃতি দেখায় মগ্ন হতে পারছে না অন্যদিনের মতো। তখন নীরা কেন বললো ওরকম একটা কথা? রাতের সাথে ওকে দেখে কি এমন মনে হয়? তাহলে অদ্রি আর ওর সাথে মিশবে না। নীরা হয়তো মজা করেই বলেছে, কিন্তু অদ্রি তো কোনো দিনই রাহাতকে বন্ধু ছাড়া অন্য কিছুই ভাবেনি, ইভেন ভাবতেও চায় না। ওর মনে পড়ে নীরা এর আগেও প্রায় রাহাতকে নিয়ে এই ধরনের কিছু ইঙ্গিত করেছে। তখন অদ্রি বুঝতে পারেনি। অদ্রি অস্বস্তি পরিস্থিতিতে পড়ে যায়। পৃথিবী জানে না, কিন্তু অদ্রির মন জানে কতটা হৃদয় দিয়ে সে একটি মানুষকে আজকাল চায়। সে ছাড়া অন্য কাউকে অদ্রি তার মনের আশেপাশেও আনার চিন্তাও করতে পারে না। অদ্রি জানে এটা মোটেও সহজ কাজ নয়, তবে কখন যে মানুষটার প্রতি ওর ভেতর মায়া, প্রেম, দায়িত্ববোধ, ভালোবাসা জেগে উঠেছে সেটা ও নিজেও জানে না। মানুষটা ওর চোখের আড়াল হলেই ওর জন্য অদ্রির মন কেঁপে ওঠে। পুরো পৃথিবীর বিনিময়েও অদ্রিকে হারিয়ে ফেলতে চায় না। আচ্ছা, এটা কি ভালোবাসা, যেটা ত্যাগ মিশ্রিত স্বার্থপর এক জিনিস? কিন্তু অদ্রির যখন ওর বাবা মার কথা মনে পড়ে, তখন ওর পুরো পৃথিবীটাই কালচে আধারে ঢেকে যায়। ও আজও মেনে নিতে পারে না বাবার করা বিট্রে। তখন ওর মনে হয় ভালোবাসা বলতে কিছুই নেই, সবাই শুধু অভিনয় করেই বেড়ায় জীবনভর।
অদ্রির ভীষণ কাঁদতে ইচ্ছে করে। ওর মনের ভিতরে একটা ইদানিং ক্ষুদ্র একটা দ্বিধা ঢুকে আছে। অ্যাডমিশনের আর কিছুদিন বাকি, তারপরেও কী করবে? ধ্রুবকে তো বলেই দিয়েছে সে এখান থেকে চলে যাবে, কিন্তু এরপরে কি হবে সেটা তো এখনও ভাবা হয়নি। আচ্ছা, ধ্রুবকে ওকে যেতে দেবে, আটকাবে না? সারাক্ষণ গম্ভীর এবং কঠিন কথা বলা মেয়েটা মা মারা যাওয়ার পর এতদিন অবধি যা করেনি গাড়ির ভিতর বসে তাই করে ফেল। অদ্রি দুহাতে মুখ ঢেকে হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠল। এরপর অশ্রুবিন্দু যখন ওর গাল বেয়ে পড়তে থাকলো, বাতাসের ঝাপটা যখন ওকে ছুঁয়ে গেল, মুহূর্তের মধ্যেও নিজের হুঁশি ফিরে এলো। এই পৃথিবীতে একটি বিন্দুর মতোই সে একা, যাদের দায়িত্বে এখন আছে তাদের সে ভালোবাসে, কিন্তু দিন শেষে ওর নিজের বলতে তো কেউ নেই। আচ্ছা, অদ্রি কি এক মুহূর্তের জন্য ধ্রুবর কাছ থেকে কিছু আশা করে বসেছিল? ছি অদ্রি, তোমার এত লোভ জন্মে গেছে মানুষটার প্রতি? নিজের ভাবমূর্তির প্রতি অদ্রির অদৃশ্য রাগ জন্মালো। কেন কাঁদছে ও? কাদার মতো তো কিছু হয়নি। অদ্রি চোখ মুছে নেয়, মাথার ভেতর ভোঁতা যন্ত্রণা হচ্ছে। জানার কাজটা ও উঠিয়ে দেয়, এত দুর্বল সে, এত এত দুর্বলতা নিয়ে সে বাকি পথ কী করে পাড়ি দেবে? আর রাহাতের ব্যাপারটা কী বা কেন এত সিরিয়াসলি নিচ্ছে? স্রেফ মজা হিসেবে কেন নিচ্ছে না? না, প্রেম ভালোবাসা নিয়ে ও আর এক মুহূর্ত চিন্তা করবে না, কখনো না। অদ্রি যখন নিজের মনকে এসব বলে বোঝাচ্ছিল, ঠিক সেই সময় ওর ব্যাগে থাকা ওর মোবাইলটা বেজে উঠল। অদ্রি ব্যাগ থেকে ফোন বের করে দেখে স্ক্রিনে ধ্রুবর নাম। কোচিং শেষে যতীন ওকে নিতে এসেছে কি না সেটা জানার জন্য প্রতিদিন ফোন করে ধ্রুব। অদ্রি ফোন রিসিভ করে, ওপাশ থেকে ধ্রুব ব্যস্ত গলায় বলে, যতীন পৌঁছেছে? অদ্রি বিরক্ত গলায় বলল, প্রতিদিনই আসে, সামান্য ব্যাপারটার জন্য আপনাকে ফোন দিতে বারণ করেছি আমি। ধ্রুব ফাইলে সাইন করেছিল, কিন্তু অদ্রির গলা শুনে ওর হাত থেমে যায়। রোদ্দুরে ছলমল করা প্রকৃতিতে হঠাৎই যেন কালবৈশাখী দাপট নিয়ে চড়ে বসেছে ওর এমন মনে হয়। সন্দেহ নিয়ে জিজ্ঞেস করে, কিছু হয়েছে? অদ্রি বুঝতে পারে না কি বলবে, ওর পৃথিবী দিন দিন কেমন অচেনা হয়ে উঠছে। তবুও স্বাভাবিক স্বরে বলে, কি হবে? ধ্রুব নির্লিপ্ত কণ্ঠে বলল, না মানে তোমার গলাটা অন্যরকম লাগলো। ধ্রুব মানতেই পারল না, এতদিনে একটু হলেও মেয়েটাকে সে চিনেছে, নিজের মনের কথা কখনোই প্রকাশ করে না। ও দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি কাঁদছিলে অদ্রি? ধ্রুব ব্যাপারটা বুঝে গেছে, দেখেই অদ্রি অস্বস্তি বোধ করে। মিথ্যে বলার অভ্যস্ত নয়, তবুও বলে, আমি কাঁদিনি। অদ্রির কণ্ঠস্বর কেঁপে যায়, ওর কম্পিত কণ্ঠে বলা কথাটা ধ্রুবর বুকে চিনচিনে ব্যথা ধরিয়ে দেয়। যে মেয়েটার প্রতি দিন দিন আসক্ত হচ্ছে, তার কিছু হলে ও কিছু বুঝতে পারবে না এটা কি করে ভাবে অদ্রি? ধ্রুব রিলিপ্ত কণ্ঠে প্রশ্ন করে, আর কতদিন অদ্রি? অদ্রি থমকে যায়, চুপ থাকে, ওর উত্তর দেওয়ার ইচ্ছেই জাগে না। ধ্রুব ওর সাড়া না পেয়ে শান্ত স্বরে বলে, তোমার ক্লান্ত লাগে না সব কিছু মনের মধ্যে চেপে রাখতে? কেন শেয়ার করো না কথাগুলো কারোর সাথে? অদ্রি হেসে বলল, আমার কথা শেয়ার করার একমাত্র মানুষটা আমার মা, সে তো আর আমার কাছে নেই। ধ্রুব চুপ থাকে কিয়ৎক্ষণ, কি বলবে বুঝতে পারে না। অদ্রি কান্না করেছে ব্যাপারটা বুঝে ফেলার পর থেকে পৃথিবী কেমন অন্ধকার লাগছে। ও জোরে নিঃশ্বাস নেয়, মনের ভিতর বহুদিন থেকে জেগে ওঠা একটি প্রশ্ন সেবার করেই বসে, আমি কি তোমার কেউ না? অদ্রি ভীষণ চমকায়, প্রথম থেকে ধ্রুবর সাথে এই ধ্রুবর মিল নেই। ওর মনে তখন অনেক প্রশ্ন, বহু দ্বিধা। অনেকটা সময় কেটে যায়, ফোনের উপাশ থেকে সারা না পেয়ে ধ্রুবর কান থেকে ফোনটা সরায়, দেখে এখনও কল কাটেনি অদ্রি, তবে সারাও নেই। ধ্রুব দীর্ঘশ্বাস ফেলে সেও ফোনটা না কেটে ডেস্কে রেখে দেয়, চেয়ারে গায়ে দিয়ে দেয়, দুচোখ বন্ধ হয়ে আসে। সারাক্ষণ অদ্রি তার মাথায় খুরপা খায়। ধ্রুব ওর জন্য চিন্তা করে, ভাবে, ওর কিছু হলে কষ্ট পায়। অদ্রি প্রেমে তো কবেই পড়েছিল, কিন্তু কখনো বলেনি। এখন অদ্রিকে এসে ভালোবাসে, কিন্তু মেয়েটা কবে স্বাভাবিক আচরণ করবে ওর সাথে? ধ্রুব তো পারছে না ওর থেকে দূরে থাকতে, সব এলোমেলো লাগছে ও। আর কিছুদিন এমন চলতে থাকলে সত্যি ওর মস্তিষ্ক বিগড়ে যাবে। অদ্রির প্রতি দিন দিন ওর অনুভূতি প্রেম বাড়লেও ইদানিং ওর রাগের পারদটাও কেমন বাড়ছে। ও যখন এসব নিয়ে চিন্তিত, তখনই দরজায় নক হলো। ধ্রুব অনুমতি দিলে ক্যাবিনে ঢুকলো ওর নতুন পেয়ে রাজু। যদিও অনেক আগেই জয়েন করেছে সে, রেমজি মেডের মতো আর কেউ যেন এসে ধ্রুব প্রেমে পড়ে না যায় সেজন্য আশফাক সাহেবের পরামর্শে ধ্রুব ঠিক করেছে এখন থেকে ছেলেদেরকে ওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখবে। রাজু এসেই বলল, বড় স্যার আপনাকে ডেকে পাঠিয়েছেন।
ধ্রুব জিজ্ঞেস করল, বাবা কেন? নতুন ডিলের বিষয়ে কিছু ডিসকাস করতে। ধ্রুব বলল, ও। রাজু আবারও বলল, স্যার আরো একটা কথা ছিল। ধ্রুব খানিকটা রেগে বলল, এত ভনিতা করছো কেন, বলে ফেলো। বড় স্যার বলেছেন বাড়িতে ফোন করে জানিয়ে দিতে, 8টার দিকে একটা মিটিং আছে, তো বাড়ি ফিরতে নাকি বেশ রাত হবে। ধ্রুব এবার বিরক্ত হলো প্রচণ্ড, ভেবেছিল আজ তাড়াতাড়ি বাড়িতে ফিরবে। অদৃশ্য থেকে দুটো কথা বলার জন্য ওর মন ছটফট করছে, কিন্তু না, সেখানেও বাধা। ধ্রুব চেঁচিয়ে উঠল, শালার জীবন। রাজু অবাক হয়ে বলল, স্যার আপনি এসব বাংলা গালি দিতেও পারেন? রাজু ছেলেটার একাডেমিক রেজাল্ট, আচরণ বেশ ভালো, অভিজ্ঞতাও এগিয়ে আছে, মনটাও ভালো, কিন্তু রাজু বেশিরভাগই বোকার মতো কথাবার্তা বলে। ধ্রুবর প্রশ্ন শুনে বলল, কেন, আমাকে কি এলিয়েন মনে হয় যে গালি দিতে পারবো না? গালির আবার বাংলা কি? তা অবশ্য ঠিক, তবে আপনি তো কানাডায় বড় হয়েছেন, সেখানে তো এসব গালি চলে না, ইংরেজিতে গালি দেয়। ধরুন লাইফলেস, বাস্টার্ড, ইডিয়ট, ফা। শব্দটা উচ্চারণ করার আগেই ধ্রুব বিকট সশব্দে ধমকে উঠল, গেট লস্ট। ধমক খেয়ে রাজুর মুখ চুপসে গেল, দ্রুত পায়ে সে নিজের ডেস্কে ফেরত গেল। ধ্রুব স্যারের মনোভাব সে কোনোদিনই বুঝতে পারে না, মাঝে মধ্যে মনে হয় স্যার একটা মিশুক মানুষ, আবার অনেক সময় মনে হয় বেশ রাগী। স্যারের বউ যে কী করে ওনাকে সহ্য করে কে জানে। রাজু হতাশ নিঃশ্বাস ফেলে নিজের কাজে মন দেয়। বাড়িতে ফিরে অদ্রি খানিকটা ভ্যাবাচাকা খেয়ে যায়, লিভিং রুমে বসায় কিছু নতুন মুখ দেখে। সোফায় বসে আছে একজন ভদ্রলোক, ভদ্রমহিলা, সম্ভবত তারা স্বামী স্ত্রী হবে। উঠো দিকে সোফায় বসে আছে তাদের সন্তান, 26-27 বছরের সুদর্শন এক যুবক আর অদ্রির সমবয়সী একটি মেয়ে। মেয়েটার পরনে ওয়েস্টার্ন ড্রেস, গায়ের রং ধবধবে ফর্সা, ভাই বোন দুজনে দেখতে খুব সুন্দর, তবে অচেনা মেহমানদের সামনে দিয়ে ঘরে উপরে ওঠা ভালো দেখায় না, সেজন্য অদ্রি তাদের চোখ এড়িয়ে রান্নাঘরে চলে গেল। গিয়ে দেখে সেখানে বেশ তোড়জোড় করে রান্না চলছে। অদ্রি জৈনাকে গিয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার, কারা এসেছে? জৈনা সবজি কাটতে কাটতে উত্তর দেয়, ক্যানাডা থেকে মেহমান আইসে গো ভাবিজার, খালাম মা গো প্রতিবেশীরা ওগো পোলা মাইয়া লই আইসে, একজন দেখতে যে কি সুন্দর। অদ্রি বিস্ময় নিয়ে বলি, এমন কিছু তো জানতাম না, সকালে যাওয়ার সময়ও তো আন্টি এমন কিছু বলেনি। জৈনা হেসে বলে, সারপ্রাইজ করতে আইসে গো, বাড়ির কেউ জানতো না। তখন শায়লা রান্নাঘরে ঢুকে, তাকে ভীষণ ব্যস্ত মনে হচ্ছে। অদ্রিকে দেখে তিনি এগিয়ে গেলেন, জগ থেকে পানি ঢেলে ওর দিকে এগিয়ে দিতে দিতে বললেন, জানিস না কি কাণ্ড হয়েছে, আমার বান্ধবী তার পুরো ফ্যামিলি নিয়ে সারপ্রাইজ দিতে চলে এসেছে। অদ্রি হেসে বলল, শুনলাম জুরির কাছ থেকে, তো সারপ্রাইজ হয়েছো? শায়লা হেসে বললেন, ভীষণ, তবে আমি কিন্তু ওদেরকে আরও বড় একটা সারপ্রাইজ দিব, ওরা আরও বেশি চমকাবে। অদ্রি কৌতূহল নিয়ে শুধায়, কিভাবে? ধ্রুবর বিয়ের খবর দিয়ে। অদ্রি অবাক হয়ে বলল, তোমার ফ্রেন্ডকে তুমি এখনো নিজের ছেলের বিয়ের খবর জানাওনি? না, তবে এখনই বলবো না, দুদিন যাক তারপর বলবো, এখন চল তোকে ফর্মালি পরিচয় করিয়ে দিই। আঙ্কেলরা জানে? না, ওদের মিটিং আছে, ফিরতে দেরি হবে, তবে আমিও চাই ওরা এসে সারপ্রাইজ হোক। বলতে বলতে শায়লা লিভিং রুমে অদ্রিকে নিয়ে এলো। অদ্রি একগাদা অচেনা মানুষের সামনে কেমন অস্বস্তিতে পড়ে গেল। সুন্দরী ভদ্রমহিলা ভ্রুকুচকে তাকিয়ে রইলেন অদ্রির দিকে। শায়লা হেসে জিজ্ঞেস করলেন, বলতো রুকসা তোকে? ভদ্রমহিলা বললেন, গেস করতে পারছি না। তোকে আমার বান্ধবী রুবিনার কথা বলেছিলাম না, ও হলো অদ্রি, রুবিনার মেয়ে। ভদ্রমহিলা ভুরু কুচকে ফেলেন, অদ্রিকে আপাতমস্তক লক্ষ্য করে ওর কাছে উঠিলেন, বলেন, ওই যে তোর ছোটবেলার বান্ধবী, তার মেয়েও, ঠিক বললাম নাকি? শায়লা মাথা ঝাঁকালেন, হ্যাঁ। ভদ্রমহিলা অদ্রিকে উদ্দেশ্য করে বলল, বাহ খুব মিষ্টি দেখতে তো। অদ্রি লজ্জা পেয়ে বলল, থ্যাংক ইউ। ওয়েস্টার্ন পরিহিত মেয়েটি খানিকটা অভিমানী সুরে বলে উঠল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।
ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।